আচ্ছা ব্লগিং ভিডিও হোক টেক ভিডিও হোক বা ড্রামা ভিডিও হোক প্রত্যেক টাইপের ভিডিওর জন্য কিন্তু মিউজিক প্রয়োজন মিউজিক বা ব্যাকগ্রাউন্ড স্কোর বা সাউন্ড ইফেক্টস এগুলো কিন্তু প্রত্যেক ভিডিওতেই প্রয়োজন হয় কিন্তু সমস্যা হলো যে আমরা যখনই আমাদের ভিডিওর জন্যে কোনো মিউজিক খুঁজতে যাই তখন হয়তো আমরা সুইটেবল মিউজিক পাই না মানে যেটা আমাদের ভিডিওর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় হয়তো সেটা ইংরাজিতে বা হয়তো আমাদের ভিডিওতে ঠিকঠাক খাপ খাচ্ছে না সেটা বা যদি আমরা এরকম কোনো মিউজিক পেলাম যে যেটা আমাদের ভিডিওর সঙ্গে খাপ খাচ্ছে বা দেশি মিউজিক তো তাহলে সেটার উপর কপিরাইট স্ট্রাইক আসছে বা কপিরাইট ক্লেম আসছে এই প্রবলেমটা কিন্তু আমাদের সমস্ত ইউটিউব ক্রিয়েট ক্রিয়েটারদেরকেই ফেস করতে হয় তো এই প্রবলেমটাই সলিউশন করার জন্য এগিয়ে এসেছে হুপার হুপার হলো একটা অনলাইন অডিও প্ল্যাটফর্ম যেখানে পঁচিশ হাজারেরও বেশি মিউজিক সাউন্ড ইফেক্টস ব্যাকগ্রাউন্ড স্কোর আছে এবং এগুলো আপনি বিভিন্ন ভাষায় পেয়ে যাবেন বাংলা হিন্দি তামিল তেলেগু কন্নড় অসমিয়া এবং এছাড়াও অন্যান্য বিভিন্ন রিজিনাল ল্যাঙ্গুয়েজে আপনি পেয়ে যাচ্ছেন তো চলুন তাহলে হুপারে যাই এবং গিয়ে দেখে নিই যে এই প্ল্যাটফর্মটা কেমন কি কি অফার করছে আমাদেরকে এবং এছাড়াও আর কি কি ফিচার্স আমরা এখানে পেয়ে যাচ্ছি তো উপরে এসে সাইন আপ করার জন্য আমরা প্রথমেই এই সাইন ইনে ক্লিক করব। এখানে এসে আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তো সাইন ইন করে নিতে পারেন নয়তো সাইন আপে ক্লিক করবেন এখানে এসে আপনি ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার্স কি না সেটা এখানে সিলেক্ট করবেন আমি ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার্স আপনি যদি কোনো ব্র্যান্ডের জন্য নিতে চান বিজনেসের জন্য এন্টারপ্রাইজ বা ফিল্ম মেকার হন তো তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন আমি ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার তো আমি সেটাই সিলেক্ট করলাম এখানে আমার নিজের নাম দেবো ইমেল আইডি দেবো পাসওয়ার্ড দেবো এবং পাসওয়ার্ডটাকে কনফার্ম করব এরপর এখানে ফোন নাম্বার দিতে হবে সিটি অ্যান্ড কান্ট্রি সিলেক্ট করতে হবে আমরা দিয়ে নেব ফোন নাম্বার দেওয়ার পর সিটি অ্যান্ড কান্ট্রি কলকাতা সিলেক্ট করে নিলাম তারপর সাইন আপে ক্লিক করবো আপনার ইমেল আইডিতে একটা ওটিপি আসবে এটা সেই ওটিপি এখান থেকে ওটিপিটাকে কপি করে নেব পেস্ট করে দিলাম এরপর ভেরিফাইয়ে ক্লিক করব আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এখানে আপনাকে বলা হচ্ছে টেলার্স মোড হ্যাঁ হুইজ প্ল্যাটফর্ম ডু ইউ ক্রিয়েট অ্যান্ড কন্টেন্ট ফর আপনি কোন প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েট করেন সেটা আপনি যদি এগুলো যদি আপনি ফিল আপ করতে চান তো করতে পারেন তাহলে আপনাকে আরও পার্সোনালাইজড মিউজিক দেওয়া হবে নয়তো আপনি এখানে স্কিপও করতে পারেন ঠিক আছে আমরা এখানে ইউটিউব করে দেবো অ্যান্ড সিলেক্ট দ্য থিম অফ ইউর কন্টেন্ট কোন থিমস যদি আপনি কোনো পার্টিকুলার থিমের উপর চান তো তাহলে সেটা সিলেক্ট করতে পারেন এখন এটাকে স্কিপ করে দেবো সাইন আপের পর প্রথমেই আমরা মিউজিকে চলে যাব এখানে এসে বিভিন্ন রকম মিউজিক আপনি পেয়ে যাবেন প্রথমেই আমরা মিউজিকে আসছি সেই জন্য আপনি ভোকাল হিসাবে দেখতে পারেন আপনি ইনস্ট্রুমেন্টাল যদি মিউজিক চান তো ইনস্ট্রুমেন্টাল মিউজিক এখান থেকে ফিল্টার করতে পারেন কোন টাইপের মিউজিক চাইছেন সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন হুম আপনি অ্যাডভার্টাইজিংয়ের জন্যে মিউজিক চাইছেন নাকি কমেডির জন্যে নাকি কুকিংয়ের জন্যে নাকি গেমিংয়ের জন্যে সব যদি গেমিং চানতো তাহলে গেমিংয়ের মিউজিক চলে আসবে যদি কুকিং চান তো তাহলে কুকিংয়ের মিউজিকগুলো চলে আসবে এরকমভাবে সমস্ত ক্যাটাগরির মিউজিক এখানে পেয়ে যাবেন আপনি যদি পডকাস্ট বা অডিও বুকের জন্য চান তো তাহলে সেগুলোও এখানে আছে বিভিন্ন ক্যাটাগরির পেয়ে যাচ্ছেন এখানে মুডস হিসাবেও আপনি সিলেক্ট করতে পারেন যদি আপনার চিলি মুড থাকে ড্রামেটিক মুড ড্রিমি মুড এথনিক মুড যেমন মুড আপনার আছে মুড হিসাবেও আপনি মিউজিক সিলেক্ট করতে পারেন কোনো রকম সমস্যা নেই এগুলো হ্যাপি মুডের সাউন্ড ইফেক্টস দেখতেই পাচ্ছেন অনেকগুলোই হ্যাপি মুডের সাউন্ড ইফেক্টস আছে এছাড়া আপনি জনরা হিসাবেও সার্চ করতে পারেন আপনি সিনেমেটিক জনরা কান্ট্রি ডিভোশনাল ইন্ডিয়ান ক্লাসিক্যাল এটা হচ্ছে সব থেকে বড়ো একটা জনরা সেটা হলো ইন্ডিয়ান ক্লাসিক্যাল আপনি এখানে ইন্ডিয়ান মিউজিক পাচ্ছেন ঠিক আছে ইন্ডিয়ান ফোক মিউজিক মিউজিকও পেয়ে যাবেন আপনি ফোক মিউজিক সার্চ করলে ফোক মিউজিকও পেয়ে যাবেন এবং এই টাইপের প্রচুর মিউজিক পেয়ে যাবেন এবার দেখুন আমাদের আমরা যখন বাঙালিরা তখন আমরা চাইবো আমাদের মিউজিকে যদি বাঙালি ফ্লেভারটা থাকে তাহলে খুব ভালো হয় যদি বাংলা মিউজিক পাই তো তাহলে খুব ভালো হয় তো আমরা এগুলোকে ক্লিয়ার করে দিচ্ছি বেঙ্গলি লিখে যদি আমরা এখানে সার্চ করি তো তাহলে দেখুন এইগুলো চলে আসছে তো একটু শুনে দেখুন একতারার শব্দ বাউল গানের মতো মিউজিক এখানে শুনতে পাচ্ছেন নিশ্চয় এগুলো কিন্তু আপনার ভিডিওকে একটা অন্য মাত্রা দেবে ঠিক আছে শুনতে পাচ্ছেন এরকম যদি মিউজিক আপনার ভিডিওতে থাকে তো তাহলে বলুন তো সেই ভিডিওটা কোন মাত্রায় পৌঁছাবে এছাড়াও আপনি যদি কোনো পার্টিকুলার কোনো আর্টিস্ট হিসাবেও সার্চ করতে চান তো তাহলে সেটাও করতে পারেন ধরুন আমি একটা বড় আর্টিস্ট সানের মিউজিকের যদি সার্চ করি তো তাহলে সানের মিউজিক এখানে চলে এলো এরকম যদি মোনালি ঠাকুরের গান শুনতে চান মোনালি ঠাকুর হিসেবে সার্চ করুন দেখুন মোনালি ঠাকুরের গান চলে আসবে এরকম বড় বড় আর্টিস্টের গান আছে আপনি খুব সহজেই এগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন আপনি ডাব্লিউ এ ফরম্যাটে নেবেন নাকি এম বি ফোর ফরম্যাটে নেবেন একটু যদি ভালো ফরম্যাট জানতো তাহলে ডাব্লিউ এ নিয়ে তারপর ডাউনলোডে ক্লিক করলেই এখানে ডাউনলোড হয়ে যাবে একইভাবে এখানে সাউন্ড ইফেক্টসে আসুন দেখুন প্রচুর সাউন্ড ইফেক্টস আছে হুম এস এফেক্টস আছে ব্যাং সাউন্ড আছে বুম সাউন্ড আছে হরর সাউন্ড আছে সিনেম্যাটিক সাউন্ডস আছে প্রচুর সাউন্ড ইফেক্টস আছে এবার যদি ডিসকভারে আসেন তো ডিসকভারেও আপনি এখানে প্রচুর গান পেয়ে যাচ্ছেন আপনি সাউন্ডস অফ ইন্ডিয়া পাচ্ছেন হুম আপনি গোয়ার গান চান গুজরাটের গান চান ওয়েস্ট বেঙ্গলের গান চান রাজস্থানের গান চান সব আপনি এখানে পেয়ে যাবেন মিউজিক এখানে পেয়ে যাবেন আপনি সিনেমাটিক মুডের জন্য যদি সাসপেন্স মুডের চান আপনি যদি ইন্সপিরেশনাল বা হরর মুডের মিউজিক চান তো তাহলে সব এখানে পেয়ে যাচ্ছেন এখানে বলিউডের গান হুম মার্ভেলের গান বা এখানে যদি আর 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 এর কোনো আপনি ইন্সপায়ার্ড হন ইন্সপায়ার্ড থিম মিউজিকও যদি চান তো তাহলে এখানে আপনি পেয়ে যাচ্ছেন এরকম প্রচুর মিউজিকের সম্ভার আপনি এখানে পাচ্ছেন এবং সবথেকে বড় কথা হলো যে এইগুলো আপনার ভিডিওকে অনেক বেশি এনরিচ করবে কারণ যেহেতু এগুলো দেশি মিউজিক যেহেতু ইন্ডিয়ান মিউজিক এবং বিভিন্ন ক্যাটাগরির উপর আপনি মিউজিকগুলো পাচ্ছেন এত ডাইভার্স ক্যাটাগরির মিউজিক আপনি কোথাও পাবেন না তো এই জন্যে এইটা আমি আপনাদেরকে রেকমেন্ড করছি আমাদের কাছে তাহলে তিনটে প্ল্যান আছে ফার্স্ট হলো মান্থলি প্ল্যান সেকেন্ড হলো হাফ ইয়ারলি প্ল্যান থার্ড হলো ইয়ারলি প্ল্যান তো ফার্স্ট যেটা মান্থলি প্ল্যান সেটা হচ্ছে একশো টাকা পার মান্থ সেকেন্ড যেটা হাফ ইয়ারলি প্ল্যান সেটা হলো একশো টাকা পার মান্থ এবং যেটা ইয়ারলি প্ল্যান সেটা হলো 99 নাইন পার মান্থ তবে এখানে একটা ট্রিক আছে আপনি যদি আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সাবস্ক্রিপশন নেন তো তাহলে প্রথমেই আপনাকে এক মাসের সাবস্ক্রিপশন ফ্রি দেওয়া হবে এবং সেকেন্ড যদি আপনি হাফ ইয়ারলি প্ল্যান নেন তো তাহলে আপনাকে দু মাস ফ্রি দেওয়া হবে এবং যদি ইয়ারলি প্ল্যান নেন তো তাহলে আপনাকে তিন মাস ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হবে হুপারের তরফ থেকে আমরা রেকমেন্ড করব যে আপনি ইয়ারলি প্ল্যানটা নিন ইয়ারলি প্ল্যানটা যদি নেন তো তাহলে এগারোশো অষ্টআশি টাকা পড়বে তো তাহলে পুরো বছরের জন্য আপনি এই সমস্ত মিউজিক সাউন্ড ইফেক্ট সব কিছুকে ইউজ করতে পারবেন নির্দিধায় কোন রকম কপিরাইটের ঝামেলা থাকবে না এবার এখানে আমি কপিরাইট কখন আসবে সেটা বলে দিই যদি আপনার সাবস্ক্রিপশন শেষ হয়ে যায় তারপরে যদি আপনি এই সব ইউজ করেন মানে ধরুন আপনি ডাউনলোড করে রেখেছিলেন মিউজিক তারপরে সাবস্ক্রিপশন হওয়ার পরে ওই ইউজ করছেন তখন কিন্তু আপনার কপিরাইট ক্লেম আসবে কিন্তু যদি আপনার সাবস্ক্রিপশন থাকে সাবস্ক্রিপশন যদি থেকে থাকে সেই সময় যদি আপনি আপনার ভিডিওতে এই মিউজিক গুলোকে বা সাউন্ড ইফেক্টস গুলোকে ইউজ করেন তো তাহলে কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা ক্লেম কোনো কিছু আসবে না এরা কতটা তৎপর দেখুন যদি কোনো রকম ভুল করেও যদি কখনো কপিরাইট স্ট্রাইক আসে এদের একটা সেকশন আছে ক্লেম ক্লিয়ারেন্স এখানে আপনি আপনার ইমেল আইডি ফোন নাম্বার এবং ভিডিও ইউআরএল দিয়ে দেবেন এবং এইটা বলবেন যে আমার এখনো আপনি সাবস্ক্রিপশনে আছেন যদি এরকম কোনো ক্লেম আসে তো তাহলে ওরা ওই ক্লেমটা উঠিয়ে নেবে চব্বিশ ঘন্টার মধ্যে বাট এটা তখনই সম্ভব যদি আপনার ভ্যালিড সাবস্ক্রিপশন থাকে তবেই ভুল করে ওরা যদি কোনো কপিরাইট ক্লেম মেরে দেয় তবেই তবে এটা হয় না নর্মালি ওরা ভুল করে কপিরাইট ক্লেম মারে না যদি ভুলবশত হয়ে যায় তারও উপায় আছে সো আমি রেকমেন্ড করব যে আপনারা এই হুপারে সাবস্ক্রিপশন নিন এবং হুপারে এই জন্য আপনি সাউন্ড জন্য এবং এত বড় সম্ভার আপনি কোথাওই পাবেন না আপনার ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে তাতে এরকম আপনি ইন্ডিয়ান মিউজিক পাবেন না বা আপনার ক্যাটাগরিতে যে ক্যাটাগরির মিউজিক প্রয়োজন সেগুলো এত প্রিসাইজ ক্যাটাগরি পাবেন না সো আমি এই ভিডিওতে সব কিছু আপনাদেরকে ডিটেলে মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করেছি যদি কোনো কিছু মিস গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং এই সম্পর্কে যদি আরও কোনো বিস্তারিত কিছু জানার প্রয়োজন হয় তো তাহলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে ভিডিও শেষ করছি ধন্যবাদ